আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এঁচোড়ের তরকারি রান্নার দারুণ স্বাদের একটা রেসিপি। এইভাবে যদি আপনারা এঁচোড়টা একবার রান্না করতে পারেন, সেটা কিন্তু মাছ বা মাংসের থেকে কোনো অংশে খেতে কম হবে না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে রান্না। প্রায় 500 গ্রামের মতো এঁচোড়কে তার খোসা ছাড়িয়ে একটু মিডিয়াম সাইজের কিউব পিস করে কেটে রেখে নিয়েছি। এবারে এঁচোড়টা সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারের অর্ধেকটা জল দিয়ে ভর্তি করে তাতে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা অ্যাড করলে এঁচোড়ের আঠাটা প্রেশার কুকারের গায়ে খুব বেশি লাগবে না। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে তার মধ্যে এবার অ্যাড করে দেবো কেটে রেডি করে রাখা এঁচোড় সবটা। এঁচোড় সবটা অ্যাড করার পর ভালো করে চামচের সাহায্যে একবার মিশিয়ে নিতে হবে। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল পড়ার জন্য অপেক্ষা করতে হবে। 3টে হুইসেল পড়ে গেলে এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে পড়ে এঁচোড়ের জলটাকে ভালো করে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে নিচ্ছি। এঁচোড়টা সবটা প্রেশার কুকার থেকে বের করা হয়ে গেছে। বাকি রান্নার জন্য 2টো বড় সাইজের আলুকে একটু মিডিয়াম সাইজের কিউব পিস করে কেটে নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো যেটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, নিয়েছি প্রায় 20 কোয়ার মতো রসুন, 1.5 ইঞ্চির মতো আদা আর 6টা কাঁচা লঙ্কা। প্রথমে এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কাটা সব অ্যাড করে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো জল। এটাকে ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে অ্যাড করেছি প্রায় 8 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুটাকে অ্যাড করে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে আরও ভাজা হতে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা করে আলুটাকে ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে। আর ভালো করে নাড়ানো হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন। হলুদটা দিলে আলুর গায়ে একটা কালার আসবে আর নুনটা দিয়ে একটু ভেজে নিলে পরে আলুর গায়ে হালকা একটু নুন ঢুকেও যাবে। নুন আর হলুদটা দিয়ে আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাকে বন্ধ করে আর 2 মিনিট এটাকে লো ফ্লেমে ভাজা হতে দেবো। আর 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে পরে আলুগুলোকে এবার সেপারেট করে রেখে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড় সবটা। এঁচোড় সবটা অ্যাড করার পর 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে। এঁচোড়টা সেদ্ধ করার তো অপেক্ষা করার দরকার নেই, কেন কি এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়েই গেছে। এঁচোড়টাও খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবার এঁচোড়টাকেও একটা আলাদা প্লেটের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি। এবার তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1/2 ইঞ্চির মতো দারচিনি, 1/2 চামচের মতো গোটা জিরে, 2টো লং আর 3টে ছোট এলাচ। সবগুলোকে ওই একই তেলের মধ্যে অ্যাড করে 1 মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না গোটা মশলাগুলোর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তারপরে কেটে রাখা পেঁয়াজটা সবটা কড়ায় অ্যাড করে দিলাম। নিয়ে তেলে ভালো করে মিশিয়ে পরে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা বেশ লালচে হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে পরে পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা সব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে 7-8 মিনিট এবার লো ফ্লেমে ভালো করে রান্না করতে হবে, যতক্ষণ না ভালোভাবে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। প্রায় 7-8 মিনিট রান্না করার পর এর মধ্যে এবার অ্যাড করে দিয়েছি কেটে রাখা টমেটোটা আর একই সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনটা। টমেটোটার সাথে নুনটা অ্যাড করলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপরে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট আরও লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো, যাতে মশলাটা সব ভালো করে কুক হয়ে যায়। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে পরে ভালো করে মিশে পরে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এবার দু মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো চিনি।
একই সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো জল নিয়ে ভালো করে মিশিয়ে পরে 2-3 মিনিট লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে, তাই এবার অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুটা আর ভেজে সাইড করে রাখা এঁচোড় সবটা। আলু আর এঁচোড়টা সব মশলার মধ্যে অ্যাড করার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে 4-5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। এইভাবে মশলাটাকে রেডি করে আলু এঁচোড় অ্যাড করার পর এভাবে ভালো করে কষিয়ে নিলে কিছুক্ষণ এই রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তারপরে এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপের মতো গরম জল, আর জলটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এটা যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি, আর তারপরে কড়াই ঢাকনাটাকে বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেবো। কড়াই ঢাকনা খোলার পর দেখুন তেল ওপরে ভাসতে স্টার্ট হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট কমপ্লিট। ভালো করে এবার মিক্স করে নিচ্ছে আর এটা একটু হালকা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা যদি এইভাবে এঁচোড় বাড়িতে রান্না করেন তাহলে সেটা গরম ভাতে যেমনি খেতে ভালো লাগবে তেমনি এটা রুটি পরোটা বা পোলাও সাথেও খেতে কিন্তু দারুণ লাগবে। লাস্ট এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথিটা সব অ্যাড করে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলে আজকের এই দারুণ স্বাদের এঁচোড় আলুর তরকারি খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। জিভে জল আনাই এঁচোড় আলু তরকারি রান্না আমার একদম কমপ্লিট। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।